পরিবহন মালিকদের সঙ্গে আলোচনার পর ভাড়া বাড়িয়ে সারা দেশে গণপরিবহন চালু হয়েছে। তবে দেশের রাজস্ব আদায়ের বৃহৎ প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম এখনও সচল হয়নি। আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়নি। চট্টগ্রাম বন্দরের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ কভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার অ্যাসোসিয়েশন এর মহাসচিব চৌধুরী জাফর আহমদ বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ধর্মঘট চলছে। সম্মানজনক দাবি না মানা পর্যন্ত কভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার বন্দরে প্রবেশ করবে না। দাবি না মানলে কোনো পণ্যবাহী পরিবহন চলবে না বলেও জানান তারা। বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিক্টর মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন শিকদার বলেছেন, সোমবার চট্টগ্রামের ১৮টি অফডক থেকে রপ্তানির উদ্দেশ্যে কোনো পণ্য জাহাজীকরণ হয়নি, বন্দর থেকে কোনো কন্টেইনার অফডকে আসেনি। তবে এমভি কালামাটি ট্রেডার্স ও এমভি এক্সপ্রেস লোডসি নামের দুটি জাহাজ প্রায় অর্ধেক রপ্তানি পণ্য না নিয়েই বন্দর ত্যাগ করেছে।